নিউ টাউনের ইকো পার্কের মর্নিং ওয়াক করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেখানে তার সঙ্গে দেখা করতে চান বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র পরিষদের সদস্য দেবাশিস জানা প্রথম কথা ভাষা দিবসে মাতৃভাষা দিবস যারা মাতৃভাষার জন্য শহীদ আছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি গতকালই আমি গেছিলাম সুভাষ সরোবরে সেখানে যে শহীদ বেদি আছে একটা ভাষা দিবসের যারা শহীদ তাদের জন্য সেখানে আমি শ্রদ্ধাঞ্জলি দিয়ে এসেছি আর এটা ঠিক যে মাতৃভাষার জন্য মানুষ শহীদ হয়েছে মাতৃভাষার জন্য একটা দেশ হয়েছে বাংলাদেশ সে যেন প্রত্যেকের কাছে মাতৃভাষা সম্মানের তার সঙ্গে সঙ্গে ভাষার শালীনতাও থাকা দরকার আছে এটা ঠিক আজকে যে ধরনের ভাষা চলছে তাতে আমরা সবাই চিন্তিত সবার দায়িত্ব ভাষার যে মর্যাদা ঠিক রাখা কে অভিযোগ করছে কি করছে এটা আইনের ব্যাপার পুলিশের ইনকোয়ারি করুক এবং ঠিকঠাক ইনকোয়ারি হওয়া উচিত যদি কেউ দোষী হয় আইনের বাইরে আইন তার সাজা দেবে কিন্তু বিনা কারণে কাউকে ফাঁসিয়ে যদি রাজনৈতিক ফায়দা তোলা হয় সেটা খুব এসছেন অনেকেই আসে মর্নিং ওয়াকে দেবাশিষবাবু এসছেন তো আমার সঙ্গেও দেখা হলো নমস্কার হলো আমরা তো আমাদের মতো করতে থাকি উনি এসছিলেন ওইখানেই সুন্দর জায়গায় অনেকে এসছে ঘুরতে এসছেন অনেক লোক আসেন পরিচয় হয় আমার সঙ্গে প্রথমবার পরিচয় হলো আজকে